এভরিওয়ান, ওয়েলকাম টু শর্মিস বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। চিকেন টিক্কার জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, নুন দিচ্ছি 7 মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সমস্ত উপকরণের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব। তিন টেবিল চামচ মতো রিফাইন তেল দিচ্ছি। এবার চিকেনটাকে রেস্ট দেব 1 ঘন্টার জন্য। এখানে আমি একটা ননস্টিকের তাওয়াতে 5 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার চিকেনগুলো আমি একে একে দিয়ে দেব। চিকেনের বোথ সাইড কিন্তু 10 মিনিট করে এভাবে আমি রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছো চিকেনের এক সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার সব চিকেনগুলোকে আমি আরেক সাইডে উল্টে দিচ্ছি। আমাদের চিকেন টিক্কা কিন্তু এই স্টেজেই একদম রেডি। আমি টিক্কাগুলোকে তুলে নিচ্ছি। চিকেন টিক্কাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, কিন্তু রেস্টুরেন্ট স্টাইল টাচ দেওয়ার জন্য আমি এটাকে একটা স্কিওয়ারের মধ্যে এভাবে ভরে নেব। আর ঠিক এভাবেই স্কিওয়ারটা আমি ডিরেক্ট ফ্লেমে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রান্না করব, যতক্ষণ না কালো কালো স্পট চিকেনের গায়ে পড়ছে। Thank you.
এইভাবে তোমরা যদি বাড়িতে চিকেন টিক্কা বানাও এটা কিন্তু কোনো অংশেই রেস্টুরেন্টের থেকে কম হবে না। রেসিপিটা অবশ্যই বানিও বাড়িতে, লিখে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা।